হ্যালো গাইস, আমার নাম মাহিম এবং আমার চ্যানেল মাহিম ব্লগস কে সবাই মাহিম ব্লগস এ সবাইকে স্বাগতম। আমরা রয়েছি এখন চর ফ্যাশন, ভোলা জেলার চর ফ্যাশনে, এবং আমার সাথে রয়েছে আমার ছোট ভাই কাব্য। তো আজকে আমরা এখান থেকে যাওয়ার প্ল্যান করেছি। এখান থেকে আমরা দক্ষিণ দিকে সমুদ্রের মধ্যে একটি দ্বীপ চার-কুকরি-মুখরিতে যাব। ওই দ্বীপটি একটি পর্যটন এলাকা এবং ওই দ্বীপে যা যা আমরা দেখব আপনাদেরও তা দেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক জার্নি। I'm going under in this time, I fear there's no one to save me. This all or nothing really got away, you're driving me crazy. I need somebody to hear. So guys, আমরা এখন চলে এসেছি বাবুরহাট ফেরি ঘাটে, মানে ফেরি ঘাট না সরি, লঞ্চ ঘাট। এখানে আমরা পিছনে এদিকে ঘাট, ওখান থেকে আমরা স্পিড বোর্ডে উঠবো এবং স্পিড বোর্ডে উঠে আমরা চার-কুকরি-মুখরির উদ্দেশ্যে রওনা হব। তো চলুন আপনাদের দেখিয়ে আনি আমি স্পিড বোর্ডের রাস্তা। গাইস, এই দিক দিয়ে যাব। তো এই হচ্ছে স্পিড বোর্ড ঘাট, এখান থেকে উঠতে হবে এখানে রয়েছে, এবং এই নালা দিয়ে বের হয়ে গিয়ে একদম সমুদ্রে মিশবে। Such a fucking hoe, I love it. I know you like it more, I love it. Don't fuck you when I'm old, I love it. I try to she's a whore. I know she like it for me. I'm a flyer like Aladdin on a pussy golden. Why she did it, cause she lied. And what we do here is all discreet. If you ask me, I know nothing. She's just jumping on my dick. I know she like it cause she like it. আমরা পৌঁছে গেছি চার-কুকরি-মুখরি, এবং আপনারা তো ভিডিওতে দেখলেনই পথে আসার যেই চার-কুকরি-মুখরি আসার যেই রাস্তা, ওটা তো দেখলেন কিভাবে আসতে হয়। এবং আমরা এখন এখানে চলে এসেছি। এখান থেকে সিনটা খুবই সুন্দর। আমার সাথে রয়েছে আমার ছোট ভাই কাব্য, যাকে আপনারা ব্লগের কি বলে ইন্ট্রোতেই দেখে নিয়েছেন। সো আজকে ওর সাথে প্রথম ব্লগ করতেছি। হ্যালো বলো। হ্যালো। আর এখানে রয়েছে ছোট মেম্বার বর্ণ। হ্যালো বলো। ভিডিও করি না। হ্যালো বলো। এবং আমরা সিনারিটা দেখিয়ে দেই। দূর দূরান্ত পর্যন্ত এমনি পশু পাখি এগুলা, আর আরো রয়েছে এদিকে দূরে, এগুলা সব সমুদ্র এদিকে, আর এর মধ্যে সব এটা জঙ্গল। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। বাই বাই। এই যে রয়েছে এখানে আলি ভাইয়া। এই যে আমি। Over the edge, feel like I'm floating through the air. I felt it's paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Break out.
burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still. Hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear outweighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it in a sense, a feel of discontent. I'm finally facing it all. Fearless. আমাদের এই জায়গাটার নাম কি চরকুকরি মুক্তি এবং লাল খাগড়া চর থেকে আসা সে এবং ভিডিও তো আপনারা দেখলেনই। কেমন লাগলো বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি। সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, সাবস্ক্রাইব করতেই হবে। এবং এটা হচ্ছে আমার ভাই, আপনার তো ইন্ট্রো তো দেখেছেন, একেও দেখেছেন, ওদের মুখ থেকে শুনি ওদের কেমন লাগলো। চলুন, আপনার কেমন লাগলো বলুন। আমার অনেক ভালো লেগেছে, জোরে বলুন একটু। আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে স্পিড বোর্ডে ঘুরতে, লাল কাঁকড়া নিচে গেতে, তারপর মজা লেগেছে। আমরা এখানে ওদের কমেন্ট নিয়ে নিলাম, ওরা কি বললো এটা শুনলাম। গাইজ, আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগে এগুলো লাগলে, এবং অবশ্যই এই জায়গায় ঘুরতে আসবেন। এই জায়গার সম্পর্কেও ডিটেলস, স্পিড বোর্ডের ভাড়া এবং পথ সব লিঙ্কে দেওয়া থাকবে, মানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন যদি আসতে ইচ্ছুক। তো গাইজ, বাই বাই।